কলকাতা শহরের ঐতিহ্য ট্রাম বসন্তের ঝরা পাতার মতো আজ একাকি পড়ে আছে ট্রাম লাইন। 300 বছর তিলোত্তমায় 150 বছরের ট্রামের বর্ষপূর্তি উৎসব চলছে। চার পুরুষের প্রায় 100 বছরের উপরে সম্পর্ক ট্রামের সঙ্গে রাম পরিবারের। মঙ্গলবারে অবসর নেবেন এই পরিবারের ট্রাম কোম্পানিতে কর্মরত শেষ পুরুষ গোপাল রাম। শহরের নয়নের মণি ট্রামের বিলুপ্তিতে তার গলায় বিষাদের ছায়া। ২৪শে ফেব্রুয়ারি ১৮৭৩ সালে কলকাতা শহরে ট্রাম যাত্রা শুরু হয়, যা বর্তমান শহরে পরিচিতির অন্যতম মুখ। প্রথম যাত্রাপথ ছিল শিয়ালদহ থেকে সামেনিয়ান ঘাট পর্যন্ত, ভায়া বৈঠকখানা বাজার, বৌবাজার, ডালহৌসি, কাস্টম হাউস, স্ট্যান্ড রোড। 80 দশকের শুরুতে বাবা জগন্নাথ রামের নমিনি হিসেবে ট্রাম কোম্পানিতে যোগ দেন গোপাল রাম। বাবা জগন্নাথ রাম ঠাকুরদা মহাবীর রাম, ঠাকুরদার বাবা অন্তুরাম সেকালের ব্রিটিশ ট্রাম কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। বলতে গেলে রাম পরিবার দেখেছে ট্রামের সেকাল একাল। এখনো এই ট্রামের জন্য মানুষ অপেক্ষা করে, যদিও অনেক জায়গায় অনেক রুটেই ট্রাম বন্ধ হয়ে গেছে। আর ঠিক এই ট্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে আজ 100 বছর ট্রামের ইতিহাসে প্রায় 100 বছর জড়িয়ে রয়েছে একটি পরিবার, যে পরিবারের বাবা, তার বাবা, তার বাবা, চারটে জেনারেশন ছিল ট্রামের সঙ্গে যুক্ত, এবং আজই শেষ হচ্ছে সেই জেনারেশনের যারা ট্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শেষ জেনারেশন গোপাল রাম, তিনি আজই অবসর নিলেন ট্রাম থেকে। আর সেই জেনারেশনের তারা আগে দেখে গেছে ট্রাম, এই ট্রামের বিভিন্ন, একদিকে আন্দোলন, একদিকে ট্রামের সেই মানুষের সেই বাদুড় ঝোলা ট্রামে যাওয়া, আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়া সব কিছুই। এমন লাগছে আজ থেকে প্রায় 100+ ট্রামের, প্রায় 150 বছর ট্রামের পূর্তি উৎসব চলছে। আমার পরিবার আজ 100+, আমার ঠাকুরদার ঠাকুরদা, তথা আমার পূর্বপুরুষেরা অন্তুরাম, মহাবীর রাম, তারপর জগন্নাথ রাম, তারপর গোপাল রাম, এই যে পরিবার আমাদের 100 বছরের ঊর্ধ্বে এই ট্রামের সঙ্গে যুক্ত। এই ট্রামের বিভিন্ন রূপ আমরা দেখেছি, আমাদের আমার বয়স 60 বছর বয়সে আমি দেখেছি, এবং আমার পূর্বপুরুষদের কাছেও শোনা 1952 সালে ট্রামের এক পয়সা আন্দোলন, তারপরে আমি যখন কর্মজীবনে যুক্ত হলাম পূর্বপুরুষের কাছে যেমন শোনা ট্রামের যে ভিড়, ট্রামের যে চাহিদা সাধারণ জনগণের, এবং সরকারের যে চেষ্টা যে পরিবহন পরিষেবাটাকে দেওয়া, সেটাকে একটা যে রাখা 400-র উপর ঊর্ধ্বে ট্রাম কলকাতা শহরে চলতো, যেমন ধীরে ধীরে আমার দেখতে পাচ্ছি আমারও চাকরি জীবনে আজকে শেষ দিন, আমি যেমন দেখতে পাচ্ছি আমার জীবনটা যেমন চাকরি জীবন থেকে শেষের দিকে যাচ্ছে, ট্রামটা সেরকম নিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেমন আগে 41টা রুটে ট্রাম চলতো, 41টা রুটে ট্রাম চলতো, এখন বর্তমানে 2টো রুটে ট্রাম চলে। ঘোড়ায় টানা থেকে মোটর চালিত ট্রাম দেখেছে রাম পরিবার, দেখেছেন ট্রামের উত্থান, কালের নিয়মে বর্তমানে দেখেছেন ট্রামের বিলুপ্তির ছবিও। যেমন ঘোড়ায় টানা ট্রাম ছিল, পরবর্তীকালে স্টিম ইঞ্জিনের ট্রাম এলো, যেরকম স্টিম ইঞ্জিনের ট্রাম থেকে আমার পরিবার যুক্ত হয়েছিল, তারপরে বিলুপ্ত হলো স্টিম ইঞ্জিনের থেকে মোটর চালিত ট্রাম 1902 সালে চালু হলো, এবং ট্রামের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছিল। 400-র ঊর্ধ্বে ট্রাম ছিল, বেলগাছা ডিপুতে 100 মতন ট্রামের সেট ছিল, গড়িয়ার ডিপুতে 62-টা ট্রাম থাকতো। আমি যখন 1986 সালে যোগদান করেছিলাম তখনও গড়িয়ার ডিপুতে 62-টা ট্রাম চলমান ছিল। 1962 থেকে 1963 সালে ট্রাম নিয়ে আন্দোলন, ট্রাম নিয়ে মানুষের উন্মাদনা, ট্রাম শ্রমিকদের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার, 3 মাসের জন্য লকআউট ঘোষণাকালে পরিবারকে নিয়ে কষ্টে দিন কাটানোর ঘটনা আজও স্মৃতিচারণায় করেন গোপালবাবু। 62-63 সালে ট্রাম আন্দোলনের সঙ্গে যখন ব্রিটিশ গভর্নমেন্টে চলে যাচ্ছে, তখন ট্রাম পরিষেবাকে 3 মাসের জন্য লকআউট ঘোষণা করেছিলেন, সেটাও আমার পরিবার উপলব্ধি করেছিল, এবং আমার পরিবার এবং সংসারের প্রতি আমাদের একটা দুর্ঘটনাজনক জনিত অবস্থার মধ্যে ছিলাম, আমরা পরিবার নিয়ে দিন কেটেছিলাম। সেদিনও আমাদের পূর্বপুরুষের কাছে যেমন শুনেছি, আমরা এটা দৈনন্দিন দেখেছিলাম ট্রামে ফের বৃদ্ধি, ট্রামে পুনর্জীবিত হলো 1967 সালে যুক্তফ্রন্ট সরকার আসার পর, এই ট্রামটাকে অধিগ্রহণ করার জন্য সরকারের একটা চেষ্টা, এবং 1978 সালে
বামফ্রন্ট সরকার আসার পর ট্রামটাকে সম্পূর্ণরূপে অধিগ্রহণ করে ট্রামটাকে পুনর্জীবিত করলেন। 1986 সাল থেকে পর্যন্ত আমাদের আমি এসে যে দেখলে 80 সাল থেকে বানস্ট্যান্ড কোম্পানি যেসব কোম্পানিকে যে ট্রাম নতুন নতুন ট্রাম নামিয়ে ট্রামটাকে উজ্জীবিত করা হলো। এক পয়সা ভাড়া বাড়ানোর প্রতিবাদে ট্রাম পোড়ানোর ঘটনা বা ট্রামকে সরকারি অধিগ্রহণের দাবিতে আন্দোলন, ট্রামের ধাক্কায় কবি জীবনানন্দ দাশের মৃত্যু কত ঘটনারই সাক্ষী রাম পরিবার। গোপাল রামের আক্ষেপ তার চাকরি শেষে ট্রামের বিলুপ্তি দেখতে হবে তা ভাবতে পারেননি। তিনি বলেন, ট্রাম কারো পথ আটকায় না, অন্যরা ট্রামের পথ আটকায়। ট্রাম ট্রামের পথেই চলে, ট্রাম বাঁচুক পরিবেশ বাঁচুক। মোহাম্মদ ইসলাম ট্রামের ওয়ার্কার ছিলেন, রাজদোগওয়ালা ট্রামের ওয়ার্কার ছিলেন, কিন্তু ওয়ার্কার থাকার কারণে ওনারা কিন্তু ইউনিয়ন বা কোনো সংগঠন ট্রাম ইন্ডাস্ট্রি করতে পারতেন না। আমার শোনা আছে নোনাপুকুর ট্রাম ডিপুর অপোজিটে একটা আমাদের পয়েন্টসম্যান পয়েন্ট বসার একটা ঘর ছিল বা লোক একটা নীলকমার হোটেল ছিল, ওই হোটেলের মধ্যে বসে ওনারা ওই ট্রামের ওয়ার্কারের এক পয়সা দু পয়সা রোজ চাঁদা তুলে ওনাদের চালাতেন, সংগঠন চালাতেন এবং ওনাদেরও খরচা চালাতেন। পরবর্তীকালে ইসমাইল সাহেবের চাকরি চলে যায় রাজদেওগড়া চাকরি, ব্রিটিশ গভর্নমেন্ট তখন স্বাধীনতার আগেকার ঘটনা। অবসর নিলেন, পরিবারের কেউ রইল না ট্রামের সঙ্গে, বিষণ্নতা আছে, সেই বিষণ্নতার মনে নিয়েই কিন্তু এই রাম পরিবারের দাবি, ট্রাম থাক, ট্রামে কোনো পরিবেশ নষ্ট হচ্ছে না। যখন ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়ে যখন পলিউশন নিয়ে যখন আন্দোলন হচ্ছে, যখন বলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ট্রামের মতো একটা গাড়ি যা কলকাতা শহরের ঐতিহ্য তা আবারও ফিরে আসুক, আগের রূপে ফিরে আসুক, থাকুক সব জায়গায় চলুক ট্রাম, যেখানে যেখানে ছিল সেখানে সেখানে ট্রাম বজায় থাকুক, অন্তত মানুষ কিন্তু আশীর্বাদ করবে এমনটাই দাবি কিন্তু গ্রামদের। ক্যামেরা সমদত্তর সঙ্গে দেবাশিষ সেনগুপ্ত, কলকাতা টিভি।